মাহফিলে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি এতক্ষণ আমাদের বক্তব্য দিচ্ছিলেন আমাদের বিদ্যালয়ের সভাপতি তার সুবিধা চেয়ারম্যান যারা পার্টি সরকার সহ ওনার রাজনৈতিক সহকর্মী এবং ওনার কাছের তৃণমূল বর্ণা বিএনপি পরিষদের চেয়ারম্যান যারা মুখ্যমন্ত্রী সাহেব আমাদের মাঝে ছিলেন সাঁতারি তৃণমূল পরিষদের চেয়ারম্যান যারা শান্তিলক সরকার তাদের একটি প্রয়োজন তারা চলে গেছে আমাদের অনুষ্ঠানে এখনো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ের বিএনপি কমিটির সম্মানিত সদস্য জনাব সাংবাদিক মোহাম্মদ আরিফুর রহমান আরও উপস্থিত আছেন জনাব তোফান হোসেন সিকদার এবং জনাব মোহাম্মদ মাহমুদ ভিয়া এবং প্রিন্সিপাল মোহাম্মদ জহুর হোসেন সহ আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপস্থিত আমার প্রান্তীয় শিক্ষার্থী তোমরা যদি কথা না শুনো এই শিক্ষার্থীরা তোমরা যদি কথা না শুনো কথা তো তোমাদের উদ্দেশ্যে বলা কথা না শুনলে তো তোমরা এটা কাজ করতে পারবে না কথা শুনতে হবে তো আজকে আমরা যারা শিক্ষক এই ছেলে কথা শুনো আজকে আমরা যারা শিক্ষক তোমাদের মতো এই সময়টা আমরা পার করে আসছি তোমাদের এই স্কুলে আমি নিজেও স্কুলের শিক্ষার্থী আমাদের সময় মিলাদের শেষ দিনটা ছিল অত্যন্ত দুঃখের খুবই কষ্টের তোমরা হয়তো এখন টের পাচ্ছ না যখন বাড়িতে যাবা যখন দেখবা তোমাদের ছোট ভাই স্কুলে যাচ্ছে স্কুল ড্রেস পরে যখন তোমাদের স্কুল জীবন শেষ হয়ে যাবে পেশাগত জীবন চলে যাবে তখন এই সময়টা খুব আফসোস করবে আমি আমার জীবনে মনে আছে মিলাদের দিন রাত্রিবেলা টেবিলে বসে বসে অনেকক্ষণ কান্না করছি কেন জানো স্মৃতিগুলো ভাসত যে যেই বন্ধু বান্ধবের সাথে একসাথে ক্লাস করলাম যে স্যারদের শাসনে ছিলাম কত মজা হয়েছে স্কুল জীবন এই স্মৃতিগুলো আর তোমরা জীবনে আর সামনে পাবে অতএব আজকের এই দিনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই জন্য এই দিনটাকে স্মৃতিময় করার জন্য একে অপরের সাথে আন্তরিকতা একে অপরের সাথে ভালো ব্যবহার পিছনে কারো সাথে যদি কোনো অন্যায় করে থাকো বন্ধু বান্ধবের সাথে শিক্ষকদের সাথে সবার কাছ থেকে ক্ষমা চাওয়ার দিন সবার কাছ থেকে মাপ নিয়ে নিবে আজকে জীবনে স্কুল জীবনে যে মজা হয় কলেজ জীবনে সেই মজার কথা হয়তো পায় না কলেজ জীবনে যেটা হয় ইউনিভার্সিটি জীবনে সেটা হয় না ইউনিভার্সিটি জীবনে মানুষ যে আনন্দটা পায় পেশাগত জীবনে গেলে আর সেটা পাওয়া যায় তো মানুষের জীবন চলমান চলতে থাকবে ওই চলতে হবে তো তোমাদের সর্বশেষ উপদেশ টিচারদের কাছ থেকে শিখে আমরা কি চাই আমরা চাই তোমাদের ভালো ফলাফল তোমরা একটা ভালো ফলাফল করে ভালো অবস্থানে যাও তোমাদের পিতামাতার মুখ উজ্জ্বল করো আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করো আমাদের এই স্কুল থেকে যারা পড়াশোনা করে গিয়েছে অনেকেই ডাক্তার অনেকে বড় ইঞ্জিনিয়ার অনেকে বড় ব্যবসায়ী অনেক ছাত্র একা দিন মতো হয়েছে আজকে তোমরা যারা আমাদের সামনে আসো তোমাদের মধ্যে থেকে একদিন এই স্কুলের কেউ শিক্ষক হবে তোমরা আবার আমাদের মতো দাঁড়িয়ে এখন এরকম বক্তব্য তোমরা দিবে তোমরা বড় বড় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এখন হয়তো বুঝতেছো না যে আমি কি সম্ভব তোমার দ্বারাই সম্ভব তোমার দ্বারাই সম্ভব যদি তুমি ইচ্ছে পোষণ করো যে আমি কিছু একটা হবো ইচ্ছা সত্যি আসল যাই হোক বক্তব্য দীর্ঘায়িত করবো না তোমাদের উদ্দেশ্যে সবচেয়ে বড় যে পরামর্শটি ছেলে অবশ্যই এডমিট কার্ড পাওয়ার পরে ফটো তুলতে পারবে কি করে বলো তিন চারটে ফটো তুলবে আমাদের প্রধান শিক্ষক স্যার তোমাদের মূল্যায়ন পরীক্ষা শেষ দিনে কথাগুলো বলেছিল অনেক শিক্ষার্থীরা তোমার সেই দিচ্ছিলে না সেই কথাগুলো হয়তো আজকে আবার বলবে ফটো তুলতে পারবে এডমিট কার্ড অবশ্যই তিন চারটে ফটো তুলতে রেখে দেবে মূল কপি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে 30 মিনিট আগে পরীক্ষার হলে ঢুকতে হবে কত মিনিট 30 মিনিট আগে সেই সময়টা নিয়ে তোমার পরীক্ষা হলে যেতে হবে এটা খেয়াল রাখতে হবে পরীক্ষার আগের দিন রাত্রে বসে তো ডাক দেখা যাবে না পড়াশোনা সঙ্গীত করে ঘুমটা পর্যাপ্ত ঘুম নিয়ে যেতে হবে পরীক্ষার আগের দিন তোমার প্রিপারেশন করো পেন্সিল কাঠ পেন্সিল রাবার তোমার যে ফাইল প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজনীয় জিনিসগুলো একসাথে রাখবে পরীক্ষা শুরু চলে যাবে তখন তুমি এটা না ভুলবা এটা ভালো না কথা বুঝতেছো কিনা পরীক্ষার একটা রুটিন তোমার সামনে থাকবে টেবিলের সামনে আজকে বাংলা চলে গেছে বাংলা ক্রস পরের দিন কি পরীক্ষা আছে একটা পরীক্ষা ডেট চেঞ্জ হয়েছে সবাই জানো তো কত তারিখের 25 তারিখের পরীক্ষা কয় তারিখে হবে ধন্যবাদ তোমাদেরকে সচেতনতার জন্য ধন্যবাদ জানা জানা যায় তাদের জানা দিয়ে রুটিন একটা কাছে রাখবে পরীক্ষার রুটিন একটা সবসময় তোমার টেবিলের
সামনে থাকবে 24 তারিখ শুক্রবার পরীক্ষা 25 তারিখের পরিবর্তে 24 তারিখ শুক্রবার শুক্রবারের টাইম আগে টাইম ঠিক আছে টাইম তো ঠিক আছে না আগে আগে যাও তুই আগে থাকে জেনে নিবা নাম্বার 4 এই ছেলে বলো আমরা শিক্ষার্থী শুধু আচরণ এখন আমরা শিখতে পারছি দুঃখজনক এরপরে কি পরীক্ষা হলে গিয়ে তোমার পাশে যে আছে তার সাথে আন্তর্গত সম্পর্ক করবে ওখানে গিয়ে মাস্টারি করতে যাবে না একটা ঘটনা বলি অষ্টম শ্রেণীর ছাত্র আমাদের স্কুলে জগৎপুর সেন্টারে পরীক্ষা দিয়েছে তার চুল ছিল বড় বড় চুল কি ছিল সে নকল করে নাই মেজিস্ট্রেট স্টুডেন্ট জন্য তাকে ধরে ওই দিনে পরীক্ষা দিয়ে তাকে বের করে দিয়েছে অতএব ছেলেদের উদ্দেশ্যে এই কথাটা চুলগুলো ছোট করে ফেলতে হবে একদম ছোট যাতে মুসানে ফাউল না হয় ওই চুল পোকার মতো আগুন করে না ফাউল একবার ছিল পরীক্ষার পরে আবার বড় করেন ফলে যে টিচার থাকবে তার সাথে কারো আচরণ করবেন না তার সাথে মাস্তারি করতে যাবেন না তর্ক দিতে যাবেন না স্যার যদি বলে চাপ জি স্যার যদি কাজ শুধু জি স্যার ধন্যবাদ স্যার সবসময় নরম ব্যবহার ওখানে কোনো গরম ব্যবহার করতে মিস করতে পারবে তুমি যদি ভালো আচরণ করো স্যার তোমাকে পাশ থেকে দেখতে সুবিধা দেবে তার পাশে দেখতে পারবা পৃথিবীর যে আচরণ খারাপ করো স্যার তোমাকে সুবিধা দেবে না এরকম কোনো আচরণ করবে না পরীক্ষা দিতে বলে সৃষ্টি হয় তোমার মা বাবার বদনাম হয় তোমার বদনাম হয় আমাদের বদনাম হয় প্রতিষ্ঠানের বদনাম হয় এই যে উগ্র খেয়াল রাখবে আমরা চাই তোমাদের ভালো ফলাফল ভালো ফলাফল করে আবার আমাদের মাঝে ফিরে আসো আমরা তোমাদের জন্য দোয়া করি টিচারদার এবং মেনদের সাথে তারা আরো ভালোভাবে তোমাদের উপদেশ দিবে সবকিছু স্মরণ করে সবসময় আল্লাহর নাম স্মরণ রেখে পরীক্ষা দেবে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবকিছু ধন্যবাদ সবাইকে